আমি মহাবালম স্যারকে বলছিলাম, আপনি যে এত কথাতেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তোলেন, স্যার আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? কোনো জবাব নেই, উনি মুক্তিযুদ্ধে যাননি, সেই ব্যক্তিকে তো আপনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। ও প্রশ্ন করলেই মুক্তিযোদ্ধা। আমি জানি ফরহাদ ভাই এরপরে আমাদের দুজনকে রাজাকারও বলতে পারে, আমি মনে করি সেই রাজাকার গর্বের। এই জাজমেন্টে একটি লাইন ছিল সিনাবাবুর, যে বাংলাদেশ কোনো একক নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি, মায়োপিক চিন্তা থেকে উপরে উঠতে হবে এবং একটা দেশের উন্নতি এক ব্যক্তির কারণে হয় না। তারপরে আমরা কি দেখেছি, সেই প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি চেয়ারে থাকতে পারেননি, নিগ্রহ নির্যাতন, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বক্তব্য রেখেছেন ফরহাদ ভাইয়ের ভাই ব্যারিস্টার ববি হাজ্জাদ সাহেব, এরপরে দর্শকরাও নানাভাবে মত দিয়েছে। সবার বক্তব্যের মধ্যেই আমি বিটুইন দ্য লাইন অনুধাবন করবার চেষ্টা করেছি, একটা প্রচন্ড বেদনা, প্রচন্ড বিক্ষোভ, প্রচন্ড ক্ষোভ এবং এক প্রকার প্রচন্ড মানসিক যন্ত্রণা বা হৃদয়ের রক্তক্ষরণ থেকে ববি হাজ্জাদ সাহেব তার বক্তব্য রেখেছেন, আমাদের দর্শকরাও বক্তব্য রেখেছেন। আমি যে কয়েকটি কথা আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই জনপদের মানুষ অর্থাৎ এই বদ্বীপ 56,000 বর্গ কিলোমিটারে আমাদের পূর্বপুরুষদের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা আছে, চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা আছে, কিন্তু একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই অঞ্চলের মানুষ কখনো লড়াই করে, এবং এই সরকার যে ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত হয়েছে, আমার এক দর্শক বন্ধু প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখনো উনি ভাবছেন এই সরকার এক নয়, কারণ এক নয় এক তো 14 সালই শেষ হয়ে গেছে, পর থেকে একটি ফ্যাসিস্ট ব্যবস্থায় ধীরে ধীরে পরিণত হয়েছে, অর্থাৎ একটি নির্বাচিত সরকার একনায়ক থেকে শুরু করে ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত হয়েছে, এবং যারা ন্যূনতম লেখাপড়া করে ফ্যাসিজমের ইতিহাস যারা জানে, হিটলারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে 33 সালে 32 সালে জার্মানিতে রাষ্ট্রক্ষমতা এসেছিল, এবং ফ্যাসিজমের কয়েকটি কমন বৈশিষ্ট্য থাকে, ঠিক হোক বেঠিক হোক একটা আদর্শ থাকে। হিটলারের ছিল উই আর ইয়ান, আমরা আর্য, জার্মানের সারা বিশ্ব জার্মানের পদাবনত হবে, ইহুদিরা হচ্ছে এই জার্মানের মূল কারণ, জার্মানের তদানীন্তন অভাব অনটনের, এবং আমি উন্নতি করব, আমি জার্মানবাসীকে স্বপ্নের বাগানে নিয়ে যাব, সোনার জার্মানি পরিণত করব, আমি বলছি মেটাফর। এবং তারপরে সারা বিশ্ব দেখেছে ফ্যাসিবাদের, এবং আপনি ফ্যাসিজমের বৈশিষ্ট্য আপনি যদি দেখেন, আমাদের অনেকে আরেক বন্ধুকে যেন বললেন নুরুল করিম সাহেব বোধ হয়, যে কোর্টে যাওয়া যায় কিনা, সুপ্রিম কোর্টে হাইকোর্টে, আমাদের ফ্যাসিজমের বৈশিষ্ট্য দেখেন, ফ্যাসিজম জার্মানিতে একটা কথা ছিল, যখন নাজি পার্টি এবং জার্মানের প্রচলিত আইনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে অর্থাৎ ক্ল্যাশ, সাধারণত আইন আইন প্রাধান্য পায়, এটাই হচ্ছে ন্যূনতম সভ্যতা। হিটলার বলেছিল না, নাজি পার্টি প্রাধান্য পাবে, নাজি 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 নাৎসি পার্টির আইনের উপরে। আমাদের এখানেও তাই হচ্ছে, আমাদের এখানে একজন প্রধান বিচারপতি এই সরকারেরই খুব একসময় প্রিয়ভাজন ছিল, বিচারপতি এস কে সিনহা, তিনি একটা রায় দিয়েছিলেন ষোড়শ সংশোধনী, তিনি না এরপরে যারাই প্রধান বিচারপতি হয়েছে, সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক সদ্য সাবেক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তারাও বলেছিল ষোড়শ সংশোধনী বাতিল, অর্থাৎ বিচারপতিদের ইমপিচ অর্থাৎ আপনার সরাবার জন্য তাদের অধিকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকবে। সেই জাজমেন্টে একটি লাইন ছিল সিনহাবাবুর, যে বাংলাদেশ কোনো একক নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি, মায়োপিক চিন্তা থেকে উপরে উঠতে হবে এবং একটা দেশের উন্নতি এক ব্যক্তির কারণে হয় না। তারপরে আমরা কি দেখেছি, সেই প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি চেয়ারে থাকতে পারেননি, নিগ্রহ নির্যাতন, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি ব্রোকেন ড্রিম একটা বই লিখেছে, এই সরকারের কিংবা অন্যান্য কারো সুযোগ মানে সাহস দেখায়নি ওই বর্ণনার একটি একটি করে প্রতিবাদ করার। কাজী দেশ যে দেশে প্রধান বিচারপতি একটি রায় লিখে এখানে
আমার কলিগ বুঝতে পারবে, আপনারাও বুঝতে পারবেন, এটা কোনো রকেট সায়েন্স না। রায়ের কোনো সিদ্ধান্ত উনি দেননি, উনি রায় লিখতে গিয়ে অবজারভেশন দিয়েছেন, একটা পর্যবেক্ষণ দিয়েছেন যেটার কোনো আইনগত বাধ্যবাধকতা নাই। সেই রায়ের পর্যবেক্ষণ লেখার অধিকার যখন একজন প্রধান বিচারপতি থাকে না, তখন আপনি মুক্তিযুদ্ধে ওই নাগরিক সমাজরা গিয়েছিল কিনা, তাদের কথা বলার অধিকার আছে কিনা, আমি ফরহাদ ভাইয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই। এই সরকারের খুব ঘনিষ্ঠ এক ব্যক্তি মাহবুব আলম অ্যাটর্নি জেনারেল ছিল দীর্ঘদিন, 2009 থেকে মৃত্যুর আগ পর্যন্ত, 2020 পর্যন্ত। মুক্তিযুদ্ধের সময় উনি টকবকে তরুণ, বিএ পাশ করে লটা পড়ছে বোধ হয়, কারণ উকিল হয়েছিলেন 73 সালে। আমি আমার আইন পেশার কারণে ওনার সঙ্গে অনেকবার কথা বলার সুযোগ হয়েছে। আমি 2 দিন সরাসরি জিজ্ঞেস করেছিলাম, তার প্রতিশোধ হিসেবে উনি করোনার সময় আমার বিরুদ্ধে কন্টেম করিয়েছিল আরেক দলদাস প্রধান বিচারপতি সাবেক সৈয়দ মাহমুদ হোসেনকে দিয়ে। আমি মাহবুব আলম স্যারকে বলছিলাম, আপনি যে এত কথাতেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তোলেন, স্যার আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? কোনো জবাব নেই, উনি মুক্তিযুদ্ধে যাননি। সেই ব্যক্তিকে তো আপনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, ও প্রশ্ন করলেই মুক্তিযোদ্ধা। আমি জানি ফরহাদ ভাই এরপরে আমাদের দুজনকে রাজাকারও বলতে পারে, আমি মনে করি সেই রাজাকার গর্বের। আর আপনি যে ডান্ডাবেরির কথা বললেন, এখন দেখা যাচ্ছে ডান্ডাবেরি বেশ পরিণত করেছে বর্তমান সরকার। আমার যে দর্শক শ্রদ্ধা, দর্শক শ্রোতা বললেন কিছুক্ষণ আগে, আমার নজরে এখন আসেনি যেহেতু আমি আপনার টক শোয়ে, যে নেতাটি মারা গেছে একটি রাজনৈতিক দলের, আমি তার গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা। দেখেন একটা প্রশ্ন আমি করি, জামাত ইসলামকে গত 15 বছর ধরে রাজনৈতিক ভাবে আপনি নিষিদ্ধ করলেন না কেন? আপনি কেন জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করলেন না? আপনি জামাতকে নিয়ে খেলবেন যখন সে আপনার খেলায় এক পক্ষে পার্টনার হবে না, এই দালালদের মতো দালাল হবে না, রাজাকার হবে না, তখন আপনার জামাতের স্বাধীনতা বিরোধী চেতনা জেগে উঠবে না? আপনি আজকে এ কথাটি গভীর হতে যাচ্ছে বলেছেন, এটি তার ব্যক্তিগত রাজনৈতিক অভিমত, নিশ্চয়ই তিনি একটি রাজনৈতিক দলের প্রধান, তার জায়গা থেকে বলেছেন। আমি ব্যক্তিগত জীবনে খুব আশাবাদী মানুষ, বৈরী স্রোতে নৌকা, নৌকা মানে এই যে দুধের নৌকা, দালালদের নৌকা না, মানে কাল্পি মানে ব্যঞ্জন অর্থে বলছি, বৈরী স্রোতে আমরা নৌকা চালায় অভ্যস্ত। এরশাদ নামক একটি এখনকার তুলনায় একটি কালচার লেস হার্মফুল স্বৈরাচারকে সরাতে 9 বছর লেগেছে। আর এই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়েছে মাত্র 1 বছর। 14 পর্যন্ত আমাদের অনেকের স্বপ্ন, আমাদের অনেকের মোহ ছিল, মিথ ছিল, 14-তে বিএনপিও শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন করে, জি 12-11 সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, 18-তে বঙ্গবন্ধুর রেফারেন্স দেওয়ার কারণে বঙ্গবন্ধুর উপর, বঙ্গবন্ধুর কথা তুলায় মানুষকে বোঝা, মানুষ যাতে প্রশ্ন না করতে পারে যে আপনারা কোনো কথাই জান না,